উপনির্বাচনের আগেই বিজেপির হেভিওয়েট নেতা তৃণমূলে যোগদান করতে চলেছে বন্ধুগণ এই মুহূর্তে আরও একটি বড় খবর চরম ধাক্কা কি বিজেপিতে আপনারা সকলেই জানেন যে বোন আগেই যোগ দিয়েছেন এবার উপনির্বাচনের আগেই নাকি জন বারলা তৃণমূলে যোগদান করবেন উপনির্বাচনের আগেই একটা বড়সড় সড়ো ধাক্কা বিজেপিতে কি মনে হচ্ছে আপনাদের আসল খবরটা কি আসল সত্য কি কি বলছেন জন বারলা বন্ধুগণ ডিটেলসে আমরা প্রতিবেদন নিয়ে এসেছি উপনির্বাচনে তৃণমূলের মহা চালাকি ধরা পড়েছে যেমনটা কিন্তু অভিযোগ বিজেপির অনেকেই বলছেন যে বোন আগে গেছে এবার উপনির্বাচনের আগেই জন বারলা সরাসরি তৃণমূলে যোগদান করবেন আপনারা সকলে জানেন বিজেপিতে একটা গোষ্ঠীগন্দল এই মুহূর্তে চলছে এবং বিজেপিতে বড়সড় ভাঙনের আশঙ্কা করছে রাজনৈতিক মহল আপনাদেরকে জানিয়ে রাখি যে মাদারীহাট উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বার্লাকে এবং প্রচারটা করছেন নাকি খুব তৃণমূল যেমনটা অভিযোগ বিজেপির এই পরিস্থিতিতে বার্লার ডুয়ার্সের বানারহাটের লক্ষ্মীপাড়া চা বাগানের বাড়িতে হঠাৎই নাকি উপস্থিত হয়ে যায় তৃণমূলের রাজ্য সম্পাদক দিবেন প্রামাণিক এবং তৃণমূলের জেলার মুখপাত্র দুলাল দেবনাথ এবং তারপরে একটা জোর জল্পনা তাহলে কি জনবার্লা বিজেপি ছেড়ে একেবারে সরাসরি তৃণমূলে তৃণমূলে যেতে চলেছেন জন বারলা এবং এই বিষয়ে জন বারলা কী বলেছেন অবশ্যই আপনাদেরকে শোনাব অবশ্যই গোষ্ঠী কন্দল রয়েছে ক্ষোভ রয়েছে জন জন জনবার্লা নাম না করে সরাসরি মনোজ মনোজতিজ্ঞার উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন তিনি বলেছেন এখানে ওয়ান আর্মি হিসেবে সব কিছু চলছে দল ভাঙছে নেতৃত্বরা কাজ করতে চাইছেন না কারোর সঙ্গে কথা বলেন না নাকি তিনি মাদারীহাটি উপনির্বাচনে মাদারিহাটের যে উপনির্বাচন সেই উপনির্বাচনে তিনি যেটা বলছেন অর্থাৎ জন জনবার্লা যেটা বলছেন যে আমার দুদিকে দুই ভাই একদিকে গোর্খা অন্যদিকে আদিবাসী আমি ময়দানে নামলে গোর্খা আদিবাসীরা রাগ করবে তাই স্বাভাবিক কারণেই তিনি উপনির্বাচনের প্রচারে নামছেন না যেমনটা অভিযোগ বা মতামত তিনি দিলেন যাই বলুন আপনারা এবং একই সঙ্গে জনবার্লার আরও মন্তব্য রয়েছে যে ওয়ান ম্যান আর্মি হিসাবে কেউ যদি জেলা চালাই তাহলে কি চলবে তাই ওয়ান ওয়ান ম্যান আর্মি হিসাবে যার উপর তিনি অভিযোগ এনেছেন বা খুব উগরে দিচ্ছেন সেই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তাভাবনা করছে রাজ্য নেতৃত্বরা এবং ওয়ান ম্যান আর্মির জন্য কোনো লিডারশিপ নাকি কাজে নামছেন না এই অভিযোগটা খতিয়ে দেখবেন সুগাত মজুমদার যেমনটা বিজেপি সূত্রে খবর রয়েছে যাই হোক কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে জন্মারলা এবং তিনি পরিষ্কার জানিয়েছেন যে সুকান্ত মজুমদার তার বাড়িতে এসেছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে লিডারশিপ থাকলে কাজ করা যাবে না এই ধরনের যদি লিডারশিপ থাকে অর্থাৎ ওয়ান ম্যান আর্মি হিসেবে যদি কেউ কাজ করে দলের যদি নিয়ম শৃঙ্খলা না মানে তাহলে কিন্তু অবশ্যই বিজেপিতে একটা ভাঙনের সৃষ্টি হতে পারে এবং কোথাও না কোথাও উপনির্বাচনে ধাক্কা খেতে পারে বিজেপি কিন্তু সেই সঙ্গে তিনি একটা বিষয় পরিষ্কার করে দিলেন যে তিনি বিজেপি ছাড়ছেন না অর্থাৎ বিজেপি ছেড়ে তিনি তৃণমূলে যাচ্ছেন না এই ধরনের একটা চক্রান্ত তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে তাদের এই লোকজনকে নাকি তারা দলে ফেরাচ্ছেন এবং প্রচার করছেন যে বিজেপির কর্মীরা বিজেপি নেতৃত্বরা তাদের সঙ্গে যোগাযোগ করছে একটা মাহল তৈরি করার চেষ্টা করছে কিন্তু বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে তারা অবশ্যই দুটি বিধানসভা মাদারীহাট এবং সিতাই তাদের সর্বশক্তি দিয়ে তারা লড়াই করবেন এবং সেখানে হানড্রেড পারসেন্ট নিশ্চিত বিজেপির পক্ষ থেকে যে তারা এই দুটি উপনির্বাচনে জয়ী হবেন অর্থাৎ এই দুই কেন্দ্রে তারা জয়ী হবেন এবং আরও একই সঙ্গে বলা হচ্ছে রাজনৈতিকভাবে কে কার বাড়িতে যাবেন তৃণমূল নেতৃত্ব যদি জনমাল্লার বাড়িতে যায় সেটা কিন্তু দলের বিষয় নয় সেখানে ব্যক্তিগত কোনো কারণ থাকতেই পারে যেমনটা জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা এবং তাদের পরিষ্কার দাবি মাদারি হাট এবং সীতায় তারা সর্বশক্তি দিয়ে কাজ করবে এবং এবং জয়ের বিষয়ে তারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত অর্থাৎ তৃণমূলের এই যে প্রচার যে বিজেপি ছেড়ে দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছে এই বিষয়টা কোথাও না কোথাও উড়িয়ে দিচ্ছেন বিজেপি নেতৃত্বরা এবং এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে যে বক্তব্য যে আমাদের কোনো সেটিংয়ের দরকার পড়ে না মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেকেই বিজেপিতে যোগদান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন এবং জন জনবার্লাও তৃণমূলে আসতেই পারে যেমনটা তাদের দাবি বন্ধুরা আপনারা সকলে জানেন যে কিছুদিন আগে জন জনবাল্লার বোন মেরিনা কুজু তৃণমূলে যোগ দিয়েছেন এবং তারপরেই একটা জোরদার চর্চা চলছে কোথাও না কোথাও মনোজ টিগার সঙ্গে যে একটা গোষ্ঠী কন্দল এবং সেই গোষ্ঠী কন্দলে অনেকেই ভাবছেন হয়তো জনবারলাও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করবেন কিন্তু এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জনবারলা তিনি দল ছেড়ে কোথাও যাচ্ছেন না এবং বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে তৃণমূল ইচ্ছে করে পরিকল্পিতভাবে এই ধরনের চালাকি করছে এবং উপনির্বাচনে তৃণমূলের এই মহা চালাকি ধরা পড়ে গেছে বিজেপি ছটি কেন্দ্রের মধ্যে ছটি কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই করবে কিন্তু দুটি কেন্দ্রে বিজেপির অগ্রিম জয় যেমনটা মনে করছেন বিজেপি কর্মীরা এবং একই সঙ্গে আপনাদেরকে আরও একটি আপডেট দিয়ে রাখি ঠিক একই ধরনের ঘটনা ঘটছে ঘটেছে বাঁকুড়াতে সেখানে গেরুয়া শিবিরের যে দাবি যে বাঁকুড়ার তালডাংরায় একটা রাজনৈতিক চর্চা চলছে যে কিছুদিন আগে বিজেপি থেকে নাকি বহু মানুষ কর্মী সাধারণ কর্মী এবং নেতৃত্বরা নাকি তৃণমূলে যোগ দিয়েছেন এবং সব কিছুটাই সাজানো যেহেতু আর কদিন বাদে উপনির্বাচন একটা মাহল তৈরি করার চেষ্টা বিজেপিকে বদনাম করার চেষ্টা মানুষকে ভুল বোঝানোর চেষ্টা যেটা অভিযোগ বিজেপির এবং সেখানে মঙ্গলবার তালডাংরা বিধানসভা কেন্দ্রের ইন্দপুরের ঝরিয়া গ্রামে নাকি ব্যাপক একটা দলবদল হয়েছে এবং সেখানে স্থানীয় ইন্দোপুর মণ্ডল টু যুব মোর্চার প্রাক্তন সভাপতি রাজীব পাল এবং আরও কুড়িজন নাকি তৃণমূলে যোগদান করেছেন তাদের যে ক্ষোভ রয়েছে নাকি বিজেপিতে কাজ করতে পারছেন না এবং মামাটি মানুষের উন্নয়নে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাই তারা নাকি বিজেপিতে যোগদান করেছে কিন্তু বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানানো হচ্ছে যে এই লোকগুলি আসলে তৃণমূলেই দীর্ঘদিন ধরে তৃণমূল করে আসছে বিজেপির মধ্যে তারা নেই তারা নাটক করছেন এবং এই যে নাটক বাংলার মানুষকে কোথাও না কোথাও ভুল পথে চালিত করার জন্য আসলে তারা তৃণমূল এবং এই এইসব তৃণমূলরা তৃণমূলের ঝান্ডা ধরে আবার তৃণমূলে যোগদান করছে এই চালাকি করে বিজেপির ভোট ব্যাঙ্কে নাকি কোনো প্রভাব ফেলা যাবে না যেমনটা মনে করছে বিজেপি নেতৃত্বরা দলবদলের বিষয়টি একেবারে পুরো সাজানো এই দাবিটা বিজেপির এখন দেখার বিষয় তৃণমূলের পক্ষ থেকে যে দাবি উন্নয়নের জোয়ারে দলে দলে নাকি বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করছে সব কিছুই কিন্তু পরিষ্কার হয়ে যাবে উপনির্বাচনের রেজাল্টে এবং বিজেপির একই অভিযোগ রয়েছে উপনির্বাচনে কোথাও না কোথাও ভোট লুটের চেষ্টা করা হবে তৃণমূলের পক্ষ থেকে পুলিশ অনেকটাই শাসক দলের হয়ে কাজ করে এবং যদিও আশাবাদী বিজেপি উপনির্বাচনে তারা কমপক্ষে দুটি সিট জয়লাভ করবে বা জয়ী হবে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ